তো বন্ধুরা, এবার টেটকে কেন্দ্র করে বড়সড় আপডেট উঠে আসছে। আপনারা জানেন সুপ্রিম কোর্টে বিএড ভার্সেস ডিএড মামলার শুনানি এখনও পেন্ডিং। তার আগেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার হাইকোর্টে একটা জাজমেন্ট হয়েছে, যেখানে বলা হয়েছে টেটে বসার ক্ষেত্রে বিএড ডিগ্রিধারীরা সকল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। সেখানে 50% যে বাউন্ডেশন এনসিটি দিয়েছিল তার কথা উল্লেখ না করেই বলা হয়েছে যে বিএড ডিগ্রিধারীরা সকলেই টেটে আবেদনযোগ্য বা তারা টেটে অংশগ্রহণ করতে পারবে। তো এই নিয়ে কি জাজমেন্ট দেওয়া হয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে, চলুন বিস্তারিত জেনে নেব এই আপডেটে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে সব বিএড ধারীরাই এবার টেটে অংশগ্রহণ করতে পারবে। বড়সড় রায় আমরা দেখলাম গতকালকে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার সব বিএড ডিগ্রিধারীরাই প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ তাতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে বা সেই নিয়োগের মান নির্ণয়ক টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সম্প্রতি এ নিয়ে দায়ের হওয়া এক মামলায় বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে এমনটাই নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এনসিটি আগেই নির্দেশ দিয়েছিল যে বিএড উত্তীর্ণদের 50% নম্বর থাকলে তবেই তারা কিন্তু যে প্রাথমিকের টেট পরীক্ষা রয়েছে সেই টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা বসতে পারবে। কিন্তু এদিন আদালত জানিয়ে দেয় যে বিএড উত্তীর্ণ হলেই পরীক্ষায় বসতে পারবেন প্রার্থীরা, দিতে পারবেন ইন্টারভিউ, তবে পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা চাকরি পাবেন কিনা তা কিন্তু ঠিক করবে ভবিষ্যতের ওপর এবং ভবিষ্যতে যে মামলা রয়েছে তার ওপর। তো এর আগে ডিএলএড উত্তীর্ণ যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রশ্ন তুলেছিল যে কেন বিএড পাশ করলে প্রাথমিকের নিয়োগের সুযোগ দেওয়া হবে। অন্য একটি মামলায় বিএড উত্তীর্ণদের প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় বসার ক্ষেত্রে সম্মতি দিয়েছে রাজস্থান হাইকোর্ট। তো সুপ্রিম কোর্টও এরকম একটি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। 16 তারিখ যেটা দেখলাম যে ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল সেটাকে কিন্তু পিছিয়ে 24/11 অবধি টেনে দেওয়া হলো, অর্থাৎ তার জাজমেন্ট ফাইনাল জাজমেন্ট কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এর মাঝেই আমরা দেখছি কলকাতা হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন যে সমস্ত বিএড ডিগ্রিধারীরাই 50% বাধ্যতামূলক নয়, তারা বিএড ডিগ্রি থাকলেই তারা এই টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো সুপ্রিম কোর্টে এরকম একটি মামলা চলছে আপনাদের যেটা বললাম। এবার তিনজনের করা মামলায় বিচারপতি এই নির্দেশ দিয়েছেন। তো বিচারপতি পর্ষদকে বলে দিয়েছেন যে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগটা দেওয়া হোক বা সুযোগটা দাও, এর ফলে টেট পরীক্ষায় প্রতিযোগিতা আরও বাড়লো। অন্যদিকে এদিন পর্ষদের তালিকায় যে নাম বিভ্রাট হয়েছিল তারও স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে পর্ষদের তরফে। টেট প্রার্থীদের তালিকায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, সুয়েন চক্রবর্তী, দিলীপ ঘোষের মতো বেশ কিছু নাম, যার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের যে নাম রয়েছে তাদের মিল রয়েছে। এদিন পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে জানিয়ে দেন যে ইতিমধ্যেই পর্ষদের তরফে ওই প্রার্থীদের ফোন নম্বর সহ সব তথ্য প্রকাশ করা হয়েছে। এরপরেই প্রাথমিকের শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। তিনি উল্লেখ করেছেন যে পর্ষদ ও এসএসসি এখন ভালো কাজ করছে। তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এনসিটি যে রুল তাতে 50% নম্বর থাকলে তবেই টেট পরীক্ষায় বসতে পারবে এ কথা বলা রয়েছে, কিন্তু এই নির্ণয় কেন করা হলো বা এই বিচার কেন দেওয়া হলো, তো এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যেহেতু কেন বলছি, কারণ সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের ওপর সমস্ত কিছু ডিপেন্ড করবে। এই যে জাজমেন্ট সেটা কতটা মান্যতা পাবে সেটা আগামী দিনেই আমরা বুঝতে পারবো। তাহলে কি বিচারপতি বুঝে গিয়েছেন যে বিএড যারা করে রয়েছেন সে সমস্ত ক্যান্ডিডেটরা কোনোরকমভাবে বঞ্চিত হবেন না, এটা নিয়ে প্রশ্ন আপনাদের ছিল, যেটা আমরা জাজমেন্টের থ্রুতে বুঝতে পেরে যাচ্ছি। আপনারা সকলে স্মার্ট, আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আগামী দিনে ফাইনাল জাজমেন্ট আদৌ 24 তারিখে হবে কি না আমরা বুঝতে পারছি না এখনও পর্যন্ত। তবে বিভিন্ন মহল থেকে যে খবর পাচ্ছি যে খুব তাড়াতাড়ি এই নিয়ে টেটের যে নির্ণায়ক পরীক্ষা হতে চলেছে 11ই ডিসেম্বর, আপনারা জানেন সেই পরীক্ষায় বিএডরা যে বসতে পারবে তা বলার অপেক্ষা রাখছে না, তাদের কোনো রকম বাউন্ডেশন আমরা পাচ্ছি না। এই নিয়ে আপনারা নিশ্চিত থাকুন যারা বিএড করে রেখেছেন এবং ফর্ম ফিল আপে অংশগ্রহণ করেছেন, যারা টেট পরীক্ষা দেবেন এবছর তাদের কিন্তু কোনো রকম টেনশন আর করার দরকার নেই। আপনারা পড়াশোনার ওপরে জোর দিন, আপনারা টেটের পরীক্ষার ওপরে জোর দিন। ইতিমধ্যেই আমরা আপনাদের জন্য বিভিন্ন রকম যে কোর্সের সুবিধাগুলো দিয়েছিলাম সেগুলোতে আপনারা অনেকে অংশগ্রহণ করেছেন, ক্লাস করছেন নিয়মিত। আগামী দিনেও এই নিয়ে আমরা বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস নিয়ে আসব, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোর তাড়াতাড়ি সেট আমাদের বানাচ্ছি, পিডিএফের কাজ চলছে।
যেগুলো আপনাদের খুবই হেল্পফুল হবে। সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন। খুব তাড়াতাড়ি আপনারা বিভিন্ন সেট পাবেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সিটেট সম্বন্ধীয় যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা আপনাদের সঙ্গে করব। তো যাই হোক, বিএড ডিগ্রিধারীদের জন্য একটা বিরাট ব্রেকিং নিউজ আসছে। 50% নম্বর না থাকলেও, শুধুমাত্র বিএড থাকলেই আপনারা কিন্তু এই টেটে অংশগ্রহণ আপনারা করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।